তো নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসেছি এটি তোমাদের একটি সরকারি চাকরি তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং সবাই আবেদন করতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এখানে তোমরা আবেদন করতে পারবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং বয়স বেতন যোগ্যতা সমস্ত কিছু এই একটি ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দেব। এবং বন্ধুরা তোমরা এছাড়াও অ্যাপ্লাই প্রসেস ও সমস্ত রকম তথ্য আমার এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা যে সকল ক্যান্ডিডেটরা তোমরা চ্যানেলে নতুন রয়েছে তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে প্রচুর পরিমাণে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো এতে করে কি হবে যে কোনো সরকারি চাকরির এক্সামের প্রশ্নপত্র নিয়ে আলোচনা কিংবা প্রশ্ন কাঠামো সমস্ত কিছু জানাতে আমাদের শিক্ষকদের একটু সুবিধে হবে এছাড়াও বন্ধুরা আমি আরো একটি তথ্য জানাই ড্রেসক্রিপশনে থাকছে অফিসিয়াল ওয়েবসাইট লিংক এবং আমাদের প্রত্যেকের সুবিধার্থে আমার ড্রেসক্রিপশনেই দেওয়া থাকবে এই পিডিএফ লিঙ্কটি এবং বন্ধুরা আরো একটি তথ্য জানায় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই চাকরিটি নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদে বোঝা গেল আর বন্ধুরা এই এবং এই চাকরিটি কোন দপ্তরের তরফ থেকে এসেছে ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের তরফ থেকে এসে আর বন্ধুরা এখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না এই চাকরিটি দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে আসা এই চাকরির বিজ্ঞপ্তিটি তোমরা সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে তো চলো বন্ধুরা আমি সরাসরি এই চাকরির নোটিশটির ভিতরে চলে যাচ্ছি তো এখানে বন্ধুরা তোমাদের কুড়ি এক দু তোমাদের আবেদন চলবে এবার চলো বন্ধুরা কতগুলি ভ্যাকেন্সি কিংবা কোন কোন পোস্টে তোমাদের চাকরিটিতে নিয়োগ করা হবে সে সকল তথ্যে আমরা চলে যাচ্ছি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট ফার্মাসিস্ট বেতন এখানে তোমাদের হবে আঠাশ টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে তোমাদের বেতনটি থাকবে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এসসি এস টি ওভিসি ইউআরইডব্লিউএস কিন্তু এখানে এসসি এস টি এবং ইডব্লিউএস দের ক্ষেত্রে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদ নেই পরবর্তী পোস্টের ক্ষেত্রে রয়েছে তো বন্ধুরা কোনটিত নেই কোনটিত আছে আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সকল ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাস করেছ কিংবা ব্যাচেলার ডিগ্রি দিয়েছ তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লাইটি তোমরা করতে পারবে ঠিক আছে এই প্রথম চাকরিটির ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে অবশ্যই কম্পিউটার জানা বাধ্যতামূলক এরপর অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে এখানে তোমাদের বেতন হবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বাইশ হাজার সাতশো টাকা থেকে তোমাদের এখানে বেতনটি শুরু হবে ঠিক আছে লেভেল সিক্স অনুসারে বোঝা গেল বন্ধুরা এখানে তোমরা ভ্যাকেন্সিটি দেখে নেবে সিনিয়র সেকেন্ডারি পাস উইথ ফিফটি পারসেন্ট ডিএলএড কিংবা ইত্যাদি কোর্স করা থাকলে অবশ্যই তোমরা আগে অগ্রাধিকার পাবে এর পরের পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক এক্ষেত্রে তোমাদের বেতন হবে সেম বাইশ টাকা থেকে এখানে তোমাদের বেতনটি শুরু হবে ঠিক আছে এবং ভ্যাকেন্সি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু তোমাদের বন্ধুরা মাধ্যমিক পাশ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাশ করা থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে এবং কম্পিউটারে যে কোনো একটি সার্টিফিকেট থাকলেই তোমাদের হবে ঠিক আছে এছাড়াও হিন্দি ইংলিশে তোমাদের কথা বলা জানতে লাগবে ঠিক আছে এর পরের যে পোস্টটি তোমাদের জন্য রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ফরেস্ট মালি এখানে তোমরা বেতন দেখতে পাচ্ছ সতেরো হাজার ছয়শো টাকা থেকে এখানে তোমাদের বেতনটি শুরু হবে এবং লেভেল টু অনুসারে বোঝা গেল কাদের কাদের ক্ষেত্রে এখানে পোস্ট খালি রয়েছে তোমরা দেখে নাও এছাড়াও বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি তোমরা দেখো শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করা থাকলে এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এছাড়াও বন্ধুরা সাফাইওয়ালার ক্ষেত্রে এখানে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সতেরো হাজার টাকা এখানে তোমাদের বেতন থাকবে অষ্টম শ্রেণী পাশ ঠিক আছে বন্ধুরা মজদুরের ক্ষেত্রেও তোমাদের একই বেতন সমস্ত কিছুই তোমরা একই পাবে সেম এখানে তোমাদের অষ্টম শ্রেণী পাশ করা থাকলে তোমরা যে কেউ আবেদন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমরা তোমাদের বয়সটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের ম্যাক্সিমাম বয়স রয়েছে একুশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত এবং এসটিএসসি ওবিসি তোমরা পাঁচ বছর এবং তিন বছরের বয়সের ছাড়টি পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের কত টাকা আবেদন মূল্য লাগবে এবং এসটিএসসি ওবিসি প্রভৃতি কাস্টের ক্ষেত্রে তোমাদের ভিন্ন ভিন্ন আবেদন মূল্য লাগবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং এস সি এস টি থেকে থাকে সে সকল সার্টিফিকেট এবং সমস্ত রকম ডকুমেন্টস এখানে তোমাদের এখানে তোমাদের লাগবে সেগুলি তোমরা এখানে দেখে নেবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের এক্সাম দিতে হবে যেমন প্রথম পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে এক্সাম দিতে হবে এখানে তোমরা সিলেবাস গুলিও দেখে নিতে পারো বিশেষ করে তোমরা আমাদের ডেসক্রিপশনে পিডিএফ লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফ টি ডাউনলোড করে নেবে এবার বন্ধুরা তোমাদের প্রশ্ন যাচ্ছে যে আবেদন পদ্ধতি বা আবেদন কিভাবে তোমরা করবে তো এটি সম্পূর্ণ তোমাদের জন্য অনলাইনে আবেদন করতে হবে তোমরা এই যে এই এই যে তোমরা এই ওয়েবসাইট লিংকটি দেখতে পাচ্ছ মূলত এখানেই তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে